রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন উপাচার্য রয়েছে, যা ঘিরে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। সার্চ কমিটি তৈরি করে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টে এই মামলা বর্তমানে বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে তিন পক্ষ অর্থাৎ রাজ্য, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নাম পাঠাতে বলা হয়েছে সার্চ কমিটি তৈরির জন্য। মনোনীত ব্যক্তিদের মধ্যে দেখা যাচ্ছে যে রাজ্যপাল যাদেরকে মনোনীত করেছেন তারা কেউই রাজ্যের ব্যক্তিত্ব নন। সার্চ কমিটির জন্য রাজভবনের তরফ থেকে যাদের নাম সুপারিশ করা হয়েছে সেই তালিকায় রয়েছেন বীরেন্দ্র কুমার তিওয়ারি, যিনি আইআইটি খড়গপুরের অধিকর্তা, উদয় মিত্র, যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুর অধ্যাপক, রমেশ চন্দ্র, যিনি মহারাজা সুরজমল ব্রিজ বিশ্ববিদ্যালয় ভরতপুরের উপাচার্য, সৈয়দ হাসনেন, যিনি আইআইটি দিল্লির অধ্যাপক, এবং ইন্দ্রনীল মান্না, যিনি বিআইটি মেসরার উপাচার্য। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। যেটা রাজ্যপাল যদি আপনি দেখেন তাহলে শুধু বাইরের রাজ্য না, রাজ্যের একটিও সংস্থা নেই। আমাদের যদি নামগুলো যদি আপনারা দেখেন তাহলে আমরা কিন্তু কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এই জাতীয় কোনো বাজ বিচার করি। আমরা কেন্দ্রীয় সরকারে মানে যেমন ISI ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা সাহা নিউক্লিয়ার ফিজিক্স, সেখানকার সত্যিকারের এক মানে একাডেমিশিয়ানদের আমরা সার্চ কমিটিতে রাখতে চেয়েছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য যে রাজ্যপাল তার পছন্দের ব্যক্তিত্বদেরই এই সার্চ কমিটি মনোনয়নের জন্য পাঠাচ্ছেন, তিনি এই রাজ্যের যে শিক্ষাবিদ তাদের উপর ভরসা রাখতে পারছেন না। যে রাজভবন এই রাজ্যের একজন কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষাবিদ খুঁজে পেলেন না, তার মানে উনি আসলে কিছু পাপেট, যেমন তার হাতে কথা শুনে উঠবে নাচবে কিছু পুতুল উপাচার্য যেমন খুঁজছিলেন, তা এই সেটি প্রক্রিয়া উনি জারি রাখতে চাইছেন। কেন্দ্রীয় বাহিনীর আওতায় থাকতে চাইছেন, দুজন পুলিশকে দেখে এটা এরকম মনে হয়ে থাকে, তাহলে আমি আর কি বলবো, এটা ওনার ব্যাপার। আমি খালি এটুকু বলতে পারি, এটা দেখে বা এটা শুনে আপনাদের থেকে আমার জটায়ুর কথা মনে পড়ছে যে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতন।